আশীর্বাদ বিচাৰিব লাগে হয় বিদ্যা বিচাৰিব লাগে বুদ্ধি বিচাৰিব লাগে হয় নমস্কাৰ বন্ধুসকল আমি উপস্থিত হৈছো লয়ার্স অ্যাসোসিয়েশন গোয়ালপাড়ার ক্যাম্পাসত ইয়াতে সাওক লয়ার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যত শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন হয়ে আছে গতি আমি লয়ার্স অ্যাসোসিয়েশন গোয়ালপাড়ার ওল্ড বার ক্যাম্পাসত আছো গতি ইয়াত সরস্বতী পূজা উদযাপিত হয়ে আছে সে আপনার দেখাবর কারণে মই চেষ্টা করি গতি উপলক্ষে মই লয়ার্স অ্যাসোসিয়েশনের ক্যাম্পাসত আছো চাও ইয়াতে কিমান ধুনিয়া করে সরস্বতী পূজা উদযাপিত হয়ে আছে সে আপনার দেখাবর কারণে মই পোনে পোনে সোমাই গৈছো লয়ার্স অ্যাসোসিয়েশন ক্যাম্পাসর ইয়াতে আপনাদের চাওক মুখ্য প্রবেশদ্বার ইয়াতে ধুনিয়া করে ডেকোরেশন করেছে গতি আপনার দেখাই আছো ইয়াতে গতি আজির এই লয়ার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যত হবলগা সরস্বতী পূজার সামগ্রিক দৃশ্য তো আপনার দেখাবর কারণে মই চেষ্টা করি ইয়াতে চাওক পূজাস্থলী ইয়াতে ধুনিয়া গৈ পূজার ইয়াতে কাম কাজবর হয়ে আছে গতি আপনার দেখাই আছো সেইকাৰণে মই ইয়াত আহিছোঁ পূজাস্থলীত ইয়াতে আমাৰ সন্মানীয় জুডিশিয়াল অফিচাৰসকল আহিছে মেজিষ্ট্ৰেটসকল আহিছে আৰু ইয়াতে আমাৰ বিভিন্ন ধৰণৰ কলিগবোৰ আছে অধিবক্তাসকল ইয়াতে আছে গতিকে অলৰেডি জুডিশিয়াল অফিচাৰ্ছ এণ্ড জাজ মেজিষ্ট্ৰেটসকল ইয়াতে আহি উপস্থিত হ'ল গতিকে ইয়াতে ভিতৰত খুব ধুনীয়াকৈ খাদ্যৰ ইয়াতে যোগান হৈ আছে গতিকে চাওক এতিয়া সৰস্বতী পূজাৰ খিচুড়ি আর পায়েস ইয়াতে দি আছে গতি আপনার চাওক সকলে গতি আমার এই কণ কণ মইনাহত ইয়াতে আহিছে আজি কেনেকুৱা লাগিছে তোমার ভাল লাগিছে কি কি আইটেম দিছে দিছে বহুত কিটা হ্যাঁ তোমার নাম তো কি আছিল জেনে বুঝু মাতারি আচ্ছা আজি কি কি আইটেম দিছে খোৱা খিচুড়ি আর খিচুড়ি দিছে পায়েস দিছে সবজি দিছে কেনেকুৱা লাগিছে আসলে আশা করি ভাল লাগছে খুব ভাল লাগিছে হয় মানে খুব ভাল লাগিছে তোমার আজি কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে নাম তো কি আছে তোমার কোন স্কুলত পড়া গোয়ালপাড়া ইংলিশ স্কুলত হয় ইয়াতে সকলে কৈছে মানে ভাল লাগিছে বুলি কৈছে ইয়াতে চাওক আপনার দেখাই আছো আমার লয়ার্স অ্যাসোসিয়েশনের এজন সম্মানীয় এক্সিকিউটিভ বডির মেম্বার আছে আজি ইয়াতে কেনেকুৱা আয়োজন চলিছে না খুব ভাল লাগিছে আহি পেলাই আৰু নিশ্চয় আপোনালোকেও গম পাইছে ইয়াতে এটা ভাল পরিবেশের সৃষ্টি হয়েছে আমি সবাই মিলে আয়োজন করেছো সরস্বতী পূজা উপলক্ষে 26 জানুয়ারি একেবারে সেলিব্রেট করেছো আৰু সবকে মানে 26 জানুয়ারির শুভেচ্ছা জানালো ঠিক আছে থ্যাংক ইউ আর ইয়াতে চাওক খাদ্যর দৃশ্য পাপড় খিচুড়ি সবজি এবার বনাইছে এইটো আছে আজি কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে আচ্ছা গতিকে সরস্বতী পূজাত আসলতে আমি কি বিচাৰিব লাগে আশীর্বাদ বিচাৰিব লাগে হয় বিদ্যা বিচাৰিব লাগে বুদ্ধি বিচাৰিব লাগে হয় আসলতে সরস্বতী পূজা আমি কি উদযাপন কৰিব লাগে স্যার সরস্বতী পূজা এটো ইনস্টিটিউশনাল পূজা বুলি কোৱা হয় আৰু বাকি তথ্য মানে মই ইমান নাজানো কারণ আমি সনাতনী যদিও আমি বৈষ্ণব মানুষ আমার অল্প পূজা নামানা বলি নহয় পূজা মানা বলিও নহয় তা আমি মানে আমি শ্রদ্ধা করো এটা একটা ইনস্টিটিউশনের পূজা পাতে আমি পাতো কিন্তু হয় একটা আধ্যাত্মবাদ কিংবা যিসকলে মানে বা আমারও পরিয়ালের কোনো কোনো মানে আধ্যাত্মবাদটা আছে আৰু আধ্যাত্মিকভাৱে যে এইটো জ্ঞানৰ অধিষ্ঠতা দেৱী আমাৰ জ্ঞানৰ কাৰণে এইটো পাৰি কৰা পাৰ আৰু এজন আমাৰ ছাৰ আছে মেহমুদ ছাৰ গতিকে আমি তেখেতৰ পৰা জানিম সৰস্বতী পূজা আমি কি উদযাপন কৰিব লাগে ধন্যবাদ আমাৰ লয়াৰ এছ'চিয়েশ্যনৰ সভাপতি সম্পাদক প্ৰমুখ্যে বিভিন্ন উদ্যোক্তাসকল যিসকলে সরস্বতী পূজা পাতিছে আৰু সেই আমন্ত্রণ রক্ষা করে নিমন্ত্রণ রক্ষা করে আমি বার এসোসিয়েশনের পর আহিছো প্রথমতে আয়োজক সকল আর বার এসোসিয়েশন লয়ার এসোসিয়েশনের সকল উদ্যোক্তাক ধন্যবাদ জ্ঞাপন করছো সরস্বতী পূজাটো আসলতে এনে দেখাত সনাতনী ধর্ম হিসাবে এটা তো সরস্বতী পূজা মানে এইটো সনাতনী ধর্মর এটা অঙ্গ কিন্তু আমার ভারতবর্ষর এইটো সনাতনী ধর্মর উপরও আমি সেইটো চাবলে না যাও আমি কম এইটো সংস্কৃতির একটা অঙ্গ কেননা বিদ্যা আমার ইয়াতে বিদ্যাক পূজা করা হয় আর বিদ্যার দেবী বলে কলে সরস্বতী দেবী মাকেই পূজা হয় আর যিকোনো শিক্ষানুষ্ঠান হোক যিকোনো শিক্ষার ক্ষেত্রত আহিলে আমি ভারতীয় সংস্কৃতিত দেবী সরস্বতীক পূজা নকরাকে আমার শিক্ষা
অধৰুৱা হৈ থাকে গতিকে সৰস্বতী পূজাৰ অৰ্থই হ'ল বিদ্যাদেৱীক শৰণ লোৱা আৰু আমি প্ৰাৰ্থনা কৰোঁ যে আমাৰ সকলোৱে মানে শিক্ষাত বিশ্বৰ ভিতৰত এক নম্বৰত গুচি যাওক ভাৰতবৰ্ষখন শিক্ষাৰ ক্ষেত্ৰত আমি তাৰে কামনা কৰি আমি এই সৰস্বতী পূজাৰ আয়োজন কৰোঁ খুব ভাল লাগিল বহুত বছৰ মূৰত আকৌ বাৰত আহি সৰস্বতী পূজাৰ ভাল লাগিল পুৰণা মানুহখিনি লগ পালোঁ সৰস্বতী পূজাত আমি আচলতে কি বিচাৰিব লাগে বিদ্যা বিদ্যা বিচাৰিব লাগে লগতে আমাৰ এজন প্ৰাক্তন লয়াৰ্ছ এছ'চিয়েশ্যনৰ প্ৰেচিডেণ্ট আছে গতিকে তেখেতৰ পৰা আমি কিছু কথা জানিম ছাৰ আজিৰ দিনটো কেনেকুৱা লাগিছে খুব ভাল লাগিছে খুব ভাল লাগিছে হয় কাৰণ এই দিনটোৰ পৰাই আমাৰ চেঞ্জটো প্ৰকৃত চেঞ্জটো মানসিক আধ্যাত্মিক আটাইখিনি ই কৰাৰ কাৰণে আৰু সকলোৱে একেলগে থকাৰ কাৰণে আমাৰ যিটো ইনস্পিৰেশ্যন সেইটো আমি পোৱা পাবৰ বাবে আমি চেষ্টা কৰিব লাগে আজি দিনটো ষ্টাৰ্টিং পইণ্ট কৰি ল'ব লাগে এইটো ভাবতেই আজি ইয়াতে উপস্থিত হৈছোঁ রুমকি রুমকি যে হ্যাঁ